হাই এভরিওয়ান, ওয়েলকাম টু দীপাস কুইজিন। আজকে আমি আপনাদের সঙ্গে খুব দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা শীতের দিনে খেতে খুব দুর্দান্ত লাগে। তাহলে শুরু করি আজকের রেসিপি। এখানে আমি শিম আর মুলো নিয়েছি, শিম মুলো দিয়ে এই ডালের রেসিপিটা। এখানে আমি একটি কড়াইয়ে জল বসিয়ে দিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম মসুর ডাল। ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ডালটাকে আমি সেদ্ধ করব অল্প নুন দিয়ে। এখানে আমি শিম আর মুলোটাকে কেটে নিলাম। এবার এগুলোকে আমি অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করা ডালের সঙ্গে। ডালটাকে আমি 30% সেদ্ধ করেছি। 30% সেদ্ধ করার পর এবার আমি তাতে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা শিম আর মুলো। শিম আর মুলোটাকে অ্যাড করে দিয়ে এবার আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব আরো 10 থেকে 15 মিনিট। 15 মিনিট পর ঢাকাটা তুলে নিলাম। দেখুন, সবকিছু সেদ্ধ করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দেব হলুদ। এখানে আমি 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখানে আর কোনো মশলা আমি ব্যবহার করছি না। এবার সব কিছুকে একটু নেড়ে চেড়ে যখন একটা বলক উঠে আসবে, ওই পর্যায়ে আমি ডালটাকে নামিয়ে নিচ্ছি। এবার একটি কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন কুকিং অয়েল। এখানে আপনারা মাস্টার্ড অয়েলও ব্যবহার করতে পারেন। এবার তাতে আমি ফোড়নে দিচ্ছি 1টা তেজপাতা মিডল থেকে ছিঁড়ে, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এবার লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার তাতে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পাঁচফোড়ন, আর দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন আদা আর কাঁচা লঙ্কা বাটা। আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না আদা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার সব কিছু ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমি তাতে অ্যাড করে দেব অল্প অল্প করে সেদ্ধ করে রাখা ডাল। ডালটাকে আমি আস্তে আস্তে অ্যাড করে দিলাম, কারণ যাতে শরীরে ছিটকে না পড়ে। ডালটাকে অ্যাড করার পর এবার আমি একটু নেড়ে চেড়ে একটু সময় কুক করে নেব, 3 থেকে 5 মিনিটের মতো, যতক্ষণ না তার থেকে বলক আসছে। ডাল থেকে বলক চলে এসছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনে পাতা। তৈরি হয়ে গেল আমার সবজি দিয়ে এই মসুর ডালের রেসিপিটা। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।